ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব হ্যাপি আছি কদিন ধরে। আজকে তোমাদের সাথে আমি একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি, সেটা হলো যেটা আমি একটা মনোক্রোম্যাটিক লুক তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো মনোক্রোম্যাটিক সিরিজের আজকের কালার হলো ব্লু, তো আমি ব্লু ড্রেস পরে আছি, তো আজকের মেকআপটা ব্লু বেসিস হবে, ব্লু মনোক্রোম্যাটিক লুক। তো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আর তার আগে যদি বলে দিই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি, আর পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দাও, তাতে গিয়ে যখনই আমি ভিডিও পোস্ট করবো তোমরা টপাটপ আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো দেরি না করে স্টার্ট করি। তো ফার্স্টে আমি আমার মুখটাকে পুরোপুরি ভালো করে ক্লিন করে নিয়েছি এবং একটা টোনার লাগিয়ে নিচ্ছি, যেটা কিনা গুড ভাইবসের পমিগ্রেনেট টোনার। তো ফুল ফেসে আমি টোনার লাগিয়ে নিলাম ফার্স্টে। ক্রিম মাখা কমপ্লিট হয়ে গেছে আমার, ফেসটা পুরোপুরি ময়েশ্চারাইজড তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমি আমার একটা শেডের একটা মেকআপ নিয়ে আমি মেকআপটা শুরু করছি। তো আজকে আমি আমার ফেসের মেকআপ আগে করে নিচ্ছি। আমার ফুল ফেসে ভালো করে পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য। অ্যাপ্লাইং আই শ্যাডো, ব্লু আই শ্যাডো, যেটা আমার আজকের থিম। তো আমার দুটো আই বলেই আমি ফার্স্টে গিয়ে ব্লু আই শ্যাডোটা লাগিয়ে নেব, দেন আমি ব্লেন্ড করব একটা গ্রিন কালার দিয়ে। অ্যাপ্লাইং আ ব্লু লাইনার, তো এই ব্লু লাইনারটা দিয়ে আমি উইংস লাইনার আঁকবো। তো এই আইলাইনারটা অনেকটা পেন্সিল আইলাইনারের মতনই, যেটা গিয়ে তুলিটা শক্ত টাইপের হয়। তো যাদের অসুবিধা হয় আইলাইনার উইংস করতে, ড্র করতে, তারা হলো এই ধরনের আইলাইনার দিয়ে করতে পারো। আদারওয়াইজ আমার তুলি দিয়েও ভালো লাগে, এটা দিয়েও ঠিকই লাগে।
অফলাইন আমার আইল্যাশ পরে নিয়েছি। তো মেকআপ করার পরে যেহেতু মুখ পুরো ফ্ল্যাট হয়ে যায়, তো কন্টিউরিং করাটা খুবই দরকার। তো আমি আমার ফেস কাটিং করে নিচ্ছি একটা ক্রিম কন্টিউর দিয়ে, দেন আমি ব্লাশার অ্যাপ্লাই করব। আমি কন্টিউরিং এর উপর দিয়ে ভালো করে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। Using a highlighter from pack. Now আমি আমার লিপে একটা হোয়াইট বেস তৈরি করে নিচ্ছি, কারণ ব্লু কালারের কালারটা যাতে বেশি ভালো করে বোঝা যায়, ভালো ইন্টেন্স পিগমেন্টেড হয়। তো দ্যাটস ওয়াই আমি আমার লিপটা পুরোপুরি হোয়াইট বেস করে পুরো ফিল করে নিচ্ছি। আজকের দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে যেহেতু থিম ছিল ব্লু কালারের, তো এটা যেহেতু মনোক্রোম্যাটিক লুক ছিল, তো সেই জন্য আমার লিপও অলসো ব্লু কালারের ছিল। জানি এটা রেডি টু ওয়্যার নয়, ব্লু কালারের লিপ পরে সব জায়গায় গেলে সবাই সব ভূত বলে বলবে। তো ইভেন আমিও যখন দিচ্ছিলাম তখন আমারও একটুখানি হাসি লাগছিল। তো ইটস ওকে, এটা একটা যেহেতু মনোক্রোম্যাটিক লুক ছিল, তো দ্যাটস ওয়াই এটা এরকম ছিল। বাট আমি এখন এটাকে হাঁটিয়ে একটা নিউট কালার লিপস্টিক পরে নিয়েছি, তো আই গেস এটা এটার সাথে যাচ্ছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো যেমনটা তোমরা করো আমাকে। প্রচুর 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 কমেন্ট করো, আর আমি তোমাদের সবার উত্তর দিয়ে দেবো যেমনটা আমি করি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য এইটুকুনি, টাটা, বাই বাই, টাটা।